আমরা এর আগের ক্লাসে এ থেকে এম পর্যন্ত স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো পড়া এবং লেখা শিখেছি। আজকে আমরা এন থেকে এস পর্যন্ত ক্যাপিটাল এবং স্মল লেটারগুলো পড়ব এবং লিখব এবং চিনব। প্রথমে দেখো আমি কি লিখেছি, এন, তারপর ও, পি, কিউ, আর, এস। দেখো একসঙ্গে আমি দুটা করে লিখেছি, বড় প্রথমটা হলো ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার। ও প্রথমে ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার। পি প্রথমে আমি ক্যাপিটাল লেটার লিখেছি, তারপর স্মল লেটার লিখেছি। এভাবে এস পর্যন্ত প্রথমে ক্যাপিটাল এবং পরে স্মল লেটার লেখা হয়ে গেছে। তোমরা সবাই আমার সঙ্গে বলো, এন, ও, পি, কিউ, আর, এস। আবার বলি আমরা সবাই, এন, ও, পি, কিউ, আর, এস। তোমরা সবাই বুঝতে পেরেছ? এখন আমরা দুই নম্বরে যাব। দেখো আমি দুই নম্বরে কি লিখেছি, ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর মানে আমরা কি বুঝবো, একটা করে ঘর ফাঁকা থাকবে, ওটা আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে দেখো আমি কি লিখেছি, এন, এন, এনের পর একটা ঘর দেয়া আছে, তারপর পি লিখেছি, পি এর পর একটা ঘর দেয়া আছে, আর লিখেছি, আর এর পর একটা ঘর দেয়া আছে। তাহলে প্রথমে যদি এন হয়, এন এর পর কি পি হবে? এন এর পর কিন্তু পি হয় না, এন এর পর কি হবে, এন এর পর ও, ওর পর পি, পির পর কিউ, কিউ এর পর আর, আর এর পর এস। আমরা এভাবে কি করব, ফাঁকা ঘর পূরণ করব। এখন আমরা তিন নম্বরে আসি। তিন নম্বরে দেখো লেখা আছে কি, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এলোমেলো প্রথমে আমি কি লিখেছি, দেখো ও, তারপর এস, তারপর এন, তারপর পি, তারপর আর। এখন দেখো আমি কিন্তু ভুলে গেছি তোমাদের মতো, এখন আমি সব এলোমেলো করে ফেলছি। এখন তোমরা এগুলো কি করবে, সুন্দর করে সাজিয়ে লিখবে। প্রথমে কি হবে, এখান থেকে নিয়ে এসে এখানে লিখে দিয়েছি এন, তারপর ও, তারপর পি, পি এর পর দেখো এখানে কিন্তু কিউ নাই, কিউ কোথায় গেছে? এই যে বলেছি এলোমেলো শব্দ সাজিয়ে লিখবো, কিউটা নাই। তারপর কিউ এর পর কি হবে, আর, এই যে আরটা নিয়ে এসে এখানে দিয়েছি, তারপর এস। তার মানে তোমরা বুঝতে পেরেছ যে কিউটা নাই, কিউ এর পর আমরা কি নিয়ে এসেছি, ডাইরেক্ট আর নিয়ে এসেছি। তাহলে এখন কি হলো, দেখো এন, ও, পি, আর, এস। বুঝতে পেরেছো সবাই?